We are not united when we are in peace. শান্তিতে থাকলে আমরা ঐক্যবদ্ধ থাকি না, কিন্তু যখন দেশের নিরাপত্তার প্রশ্ন ওঠে তখন ভারতীয়রা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে পাকিস্তানের বিরুদ্ধে, চীনের বিরুদ্ধে। আমাদের সবার মধ্যে দেশাত্মবোধের এই দৃঢ় মানসিকতা গড়ে দিয়েছেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শিখিয়েছেন দেশ আগে, তারপর অন্য সব কিছু। জম্মু কাশ্মীরকে ভারতের সামগ্রিক উন্নয়নের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন তিনি। দেশের প্রতি অশেষ ভালোবাসা থেকেই বলিদান দিয়েছেন নিজের জীবন। তার আদর্শ, তার মতামত, তার দেখানো পথেই দেশকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে বাস্তবে পরিণত করে কাশ্মীরকে ভারতের উন্নয়নের মূল স্রোতের সঙ্গে যুক্ত করেছেন তারা। প্রধানমন্ত্রীর এই বলিষ্ঠ পদক্ষেপের ফলে পরিস্থিতির বদল হয়েছে। ভারতের অন্যান্য প্রদেশের মতো কাশ্মীরেও এখন সমান্তরালভাবে সর্বাঙ্গীন উন্নয়ন সাধিত হচ্ছে। প্রখ্যাত রাষ্ট্রবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 123তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃহস্পতিবার এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আরও বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এক অনুপ্রেরণার নাম। তার ন্যায়, নীতি ও আদর্শের পথেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সঠিক দিশায় এগিয়ে চলেছে ভারতবর্ষ। এর পাশাপাশি ত্রিপুরার নতুন প্রজন্ম যাতে রাজ্য থেকেই উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে, সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। যে বলিদান দিবস আমরা পালন করেছি 1953 সনের যে 23শে জুন, আমরা সব জায়গায় ওই বলিদান দিবস, দেশের জন্য উনি বলিদান হয়েছেন, এর জন্য আমরা বলিদান দিবস হিসাবে পালন করি। ওনাকে স্মরণ করতে হবে, কারণ ওনাকে ছাড়া আমরা সামনের দিকে কোনো দিন এগিয়ে যেতে পারবো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইভাবে ওনাকে স্মরণ করে, পণ্ডিত দীনদয়ালজিকে স্মরণ করে, ওনাদের যে একাত্ম মানববাদের যে ফিলোসফি পণ্ডিত দীনদয়ালজি, সেইগুলোকে রেখে, সামনে রেখে আমাদের প্রধানমন্ত্রীজি সেইভাবে চলছেন, আমরাও সেই দিশায় চলছি। আমরা ইংরেজিতে একটা কথা আছে, উই আর নট ইউনাইটেড ওয়েন উই আর ইন পিস। শান্তিতে থাকলে কিন্তু আমরা ইউনাইটেড থাকি না, কিন্তু যখন দেখা যায় পাকিস্তান আমাদের আক্রমণ করেছে, চায়না আমাদের আক্রমণ করেছে, তখন কিন্তু এই যে দেশাত্মবোধের যে ভাবনা, দ্যাট টাইম উই বিকাম ইউনাইটেড। এই যে বিষয়, অর্থাৎ আমাদের ভিতরে ইউনাইটেড থাকার যে বিষয়টা, সেটা সবসময় থাকা উচিত দেশ গড়ার ক্ষেত্রে, এবং ওনার মধ্যে সেটা ছিল, ওনার মধ্যে সেই ভাবনাটা ছিল। আমাদের মধ্যে আসে কিন্তু ওই বললাম যে, এবং এইরকম ব্যক্তিত্বের যখন আমরা ওনার সম্পর্কে যখন জানি, ওনার সম্পর্কে যখন পড়ি, তখন মনে হয় আমরা দেশের জন্য কিছু করা উচিত। আমরা সবসময় বলি দেশ আগে। রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাজা বীর বিক্রম কলেজের প্রাক্তন অধ্যাপক ও গবেষক জগদীশ জীবন চৌধুরী। এদিন তার বক্তব্যে উঠে আসে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা তথা প্রখ্যাত রাষ্ট্রবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সংগ্রামের কথা। ত্রিপুরা রাজ্যের সুরক্ষাতেও বিশাল অবদান রয়েছে তার। কাশ্মীরে যেভাবে এক অংশ দখল করে নিয়েছে ছলে বলে কৌশলে, ঠিক সেইভাবেই পাকিস্তান যাই হোক, এরা চেষ্টা করছে ত্রিপুরার অবশিষ্ট যে পার্বত্য ত্রিপুরা সেটাকে নিয়ে নেওয়ার জন্য। সমগ্র ত্রিপুরা তো নিলই, অবশিষ্ট পার্বত্য ত্রিপুরাকে নেওয়ার আয়োজন চলছে। সাবগ্রাম থেকে কমলপুর ওই সব পর্যন্ত সীমান্ত এলাকাতে হাজার হাজার দামি বাঁধ গাছ বাকি সব কেটে নিয়ে গেল। 1354 বাংলার ফাল্গুন মাসে মহারানী তাঁর শিশুপুত্র, তাঁর যার জন্ম 1933 মহারাজ কিরিট বিক্রম, ওনাকে নিয়ে শিলংয়ে নিরাপদে আশ্রয়ে চলে গেছেন। শিলংকে চলে থরথরে কম্পমান ভারতবাসী, ত্রিপুরার ত্রিপুরাবাসী সেই সময় শ্যামাপ্রসাদ চিঠি লিখলেন, আপনি সত্য ব্যবস্থা নেন। তারপরে শ্যামাপ্রসাদের চিঠি পেয়ে তিনি চিঠি লিখলেন, নির্দেশ দিলেন আসামের রাজ্যপালকে, আপনি 70 পাঠান মিলিটারি নতুবা এই ত্রিপুরাও চলে যাবে। পাঠান হলো ত্রিপুরা রক্ষা পেল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এবং অতিথিদের নিজের বক্তব্যের মাধ্যমে দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করেন মুখ্যমন্ত্রী, তাদের কাছে পৌঁছে দেন দেশাত্মবোধের বার্তা। ব্যুরো রিপোর্ট,
আর ই নিউজ।